তো যেটা বলতেছিলাম আজকে হচ্ছে আমরা অ্যাভারেজ করব মানে কি সেটা আমরা একটু বুঝি একটু স্টাডি করি কেমন সো হচ্ছে আমরা শিখেছি আমরা যখন ক্লাস সিক্সে ছিলাম তখন হচ্ছে আমরা গড়ের একটা চাপ্টার পেয়েছিলাম তাই না তো গড়টা কি যেমন হচ্ছে তোমরা দশজন বন্ধু ঠিক আছে দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিস দেওয়ার পরে সবগুলো যোগ করার পরে এবারে যে বা গড়ে টোটাল কত করে পড়তেছে ওইটাই হচ্ছে তোমার গড় ঠিক আছে অর্থাৎ সাম অফ টোটাল নাম্বার বাই তোমার যতগুলো সংখ্যা ওইটা দিয়ে ভাগ করতে হয় বাক করলে হচ্ছে গড় পেয়ে যায় সো আমরা যখন একটু প্র্যাকটিক্যালি যাব তখন হচ্ছে বিষয়টা আরও সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা টাইপ ওয়ানে যেটা দেখতেছি এবং এটা খুবই সহজ একটা ম্যাথ যেমন রুমি সুমি ও রাহি একটি পরীক্ষায় যথাক্রমে নম্বর পেয়েছে ওই পরীক্ষায় তাদের গড় প্রাপ্ত নম্বর কত দেখো এটা খুবই সহজ একটা ম্যাথ এখানে হচ্ছে আমরা কি শিখবো বেসিক্যালি দেখো কয়জন এখানে একজন দুইজন তিনজন তিনজন তিন কত করে পাইছে সেভেন্টি সেভেন আমি কি করবো এই যে যে কয়জন সেটা হচ্ছে কি সেটা দিয়ে তো খুবই সহজ কিন্তু আমরা হচ্ছে এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে সামনের দিকে সামনের ম্যাথ গুলোকে আমরা আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব ঠিক আছে তো এটাকে হচ্ছে তোমাদের কি ভাগ করতে হবে এখন কথা হচ্ছে এটা ভাগ করার পরে তুমি হচ্ছে কি পেয়ে যাবা গড় নাম্বার ঠিক আছে এরপর আসো আরেকটা আমরা দেখি যেমন সেভেন্টি টু সিক্সটি ফোর ফিফটি থ্রি ও ফরটি থ্রি চারজন ছাত্রছাত্রী কী করবো আমরা সবগুলোকে যোগ করব যোগ করে কয় দ্বারা বাঘ ফোর দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব সেগুলো যেহেতু সহজ আমরা এগুলোতে খুব বেশি টাইম স্পেন্ড করবো না ঠিক আছে আচ্ছা এরপর আরেকটা দেখো ইন এ গ্রুপ অফ ফোর পিপল দ্য হাইট অফ গ্রুপ মেম্বারস আর ফাইভ পয়েন্ট ফোর ওকে তারপরে হচ্ছে কি ফাইভ ফিট ওকে তারপর হচ্ছে কি ফাইভ পয়েন্ট সিক্স ওকে তারপর হচ্ছে ফোর পয়েন্ট টেন ঠিক আছে আচ্ছা দা এভারেজ হাইট অফ দা গ্রুপ মেম্বার তো আমাদেরকে সব যোগ করতে হবে তাই না সো যোগ যদি আমরা করি তাহলে কি হবে তিন পাঁচ কত পনেরো আর চার কত পেলাম ঠিক আছে আচ্ছা এদিকে আবার হচ্ছে কি এই যে চল্লিশ ষাট তারপর হচ্ছে দশ ঠিক আছে চল্লিশ ষাট এবং হচ্ছে কি তোমার দশ আছে আর কি তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে এগুলোকে হচ্ছে এখন তুমি যোগ করো তো তুমি যদি যোগ করো তখন তুমি দেখবা হচ্ছে কত পাবে বলো তো চার ছয় এবং হচ্ছে দশ ধরো চল্লিশ একশো দশ ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে এখন যেটা তোমাদের করতে হবে এই যে তুমি হচ্ছে এগুলা যোগ করলা এখন এনে একশো দশ পয়সা হয়ে গেছে না এখানে তুমি যদি দেখো তুমি দেখবে হচ্ছে বেসিক্যালি আর দেখবে হচ্ছে উনিশ হয়ে যাবে ২০ দশমিক দশ হবে ঠিক আছে তো বিশ দশমিক দশ যদি হয় তুমিও হচ্ছে এটাকে কি করবে এটাকে হচ্ছে ভাগ করতে হবে কত দিয়ে এটাকে ভাগ করতে হবে তোমার কয়জন আছে চারজন চার দ্বারা ভাগ করে চার পাঁচ আগত বিশ আর এটা কি হচ্ছে টু পয়েন্ট ফাইভ সো ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা যদি না থাকে তাহলে হবে এরপরে দেখো টাইপ টু তে যেটা বলছে জুলাই মাসের গড় বৃষ্টিপাত পয়েন্ট সিক্সটি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো জুলাই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত তো আর মানে আমাদের আগে জানতে হবে যে জুলাই মাসটা এটা কত দিনের আমাকে শোনা যাচ্ছে হুম জুলাই মাস কিন্তু তোমার একত্রিশ দিনের এখন আমাকে কি করতে হবে এই একত্রিশ কে অর্থাৎ এই যে সিক্সটি ফাইভ ইন্টু এটাকে কি গুণ করতে হবে তাহলে হচ্ছে তোমরা মোট বৃষ্টিপাতের পরিমাণটা পেয়ে যাবে গড় বৃষ্টিপাত কি প্রতিদিন পয়েন্ট সিক্স ফাইভ সেন্টিমিটার বিক্রি মানে বৃষ্টি হয় অ্যাভারেজ তো একত্রিশ দিনে তাহলে কত হবে এটা আমরা গুণ করলেই পেয়ে যাব সো পাঁচ একে কত পাঁচ ছয় একে কত আচ্ছা এটা হচ্ছে আমরা আরও সহজভাবে করতে পারি যেমন পঁয়ষট্টি একে কত পঁয়ষট্টি ঠিক আছে হাতে থাকলো কত পাঁচ তারপরে হচ্ছে আমরা কী করবো দেখো তো পঁয়ষট্টি একে পঁয়ষট্টি এখন হচ্ছে তিন তে আবার পঁয়ষট্টিকে গুণ করে তিন ছয় কত আঠারো অর্থাৎ একশো পঁচানব্বই আর হাতে ছিল হচ্ছে সিক্স অর্থাৎ তোমাদের যেটা হবে দুইশো এক তো দুইশো এক হচ্ছে আর দশমিকের পরে হচ্ছে তোমার দুইটা সংখ্যা যেহেতু আছে সেক্ষেত্রে আমাদেরকে এটা দশমিক বসাইতে হবে তো বিশ দশমিক ওয়ান ফাইভ সো আমরা দেখো ছোটবেলা যেটা করতাম আর কি এই এক দিয়ে ছয়কে গুণ করতাম মানে একতলা দুতলা তিনতলা করতাম মেয়ে তো আমরা কিন্তু এখন আমি ডাইরেক্ট করে ফেলছি অর্থাৎ এই যে পঁয়ষট্টিকে এই এক দ্বারা হচ্ছে পঁয়ষট্টিকে আমরা গুণ করলাম পঁয়ষট্টিকে পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ দেখছি মানে শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং তিন দ্বারা হচ্ছে এই পঁয়ষট্টিকে গুণ করলাম তিন পঁয়ষট্টি হচ্ছে তোমার একশো আর হাতে ছিল হচ্ছে ছয় অর্থাৎ দুইশো এক দেখতো আমরা হচ্ছে দুই লাইনই করে ফেললাম ম্যাথটা গুণটা আর কি সেই ছোটো খাটো টিক্সগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে খুব দ্রুত ম্যাথ করতে পারবো এরপর দেখো টাইপ থ্রিতে কি বলা আছে তো টাইপ থ্রিতে হচ্ছে ফোর সিক্স সেভেন এবং এক্স এর মান এক্স এর গড় মান ফাইভ হলে এক্স এর মান কত আচ্ছা তো আমাকে দেখতে হবে কি একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে তো চারটা সংখ্যার আমরা তো জানি যে মোট মান যদি হয় গড় মানকে তুমি যদি কত জন দ্বারা গুণ করো তাহলে হচ্ছে তুমি মোট ভ্যালুটা পেয়ে যাওয়া ঠিক আছে ফোর ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ তো চার পাঁচা কত বিশ আর তুমি যদি ফাইভ জিরোকে ফোর দ্বারা গুণ করো তাহলে হচ্ছে তোমার আরও দুই হবে অর্থাৎ বাইশ হবে ফোর দ্বারা তুমি ফাইভ পয়েন্ট ফাইভকে যদি গুণ করো বাইশ হবে এখন এই বাইশ এটা তো হচ্ছে তোমার চারটা তাই না চারটার সংখ্যার টোটালটা হচ্ছে কত বাইশ এখন তোমার এক্স কত সেটা তুমি জানো না তাহলে কি করবা বাকি তিনটা তুমি যোগ করে মানে বাইশ থেকে বাদ দিয়ে দাও তো চার ছয় এবং সাত তো ছয় চার কত দশ দশ আর সাত কত সতেরো তো এটা যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে

আচ্ছা তোমাদের এগুলো থাকবে এইচ ডব্লিউ এগুলো হচ্ছে সিমিলার টাইপের ম্যাথ তো এগুলো রেখে দিলাম তোমরা হচ্ছে বাসায় করবে ঠিক আছে হচ্ছে আমাদের অনেক টাইম লাগবে সো আমরা টাইপ ফোরে দেখি ফ্রান্সিস হ্যাড এই অফ সেভেন্টি ফাইভ অন হার ফার্স্ট ফোর জিওগ্রাফি ক্লাস ওকে অ্যাভার কত সেভেন্টি ফাইভ কয়টা ক্লাসে চারটা কি করলাম আফটার টেকিং দ্য নেক্সট টেস্ট হার এভার ড্রপ টু সেভেন্টি টু তার মানে সে পঞ্চম যেই টেস্টটা দিছে সেটা তো অনেক খারাপ করছে এই কারণে অ্যাভারেজটা কমে গেছে তাই না এটা যদি তোমরা একটু খেলাতে দেখো ক্রিকেট খেলায় সেক্ষেত্রে তাহলে তোমরা বুঝতে পারবে যারা হচ্ছে রেগুলারলি দেখো অ্যাভারেজটা আসলে কীভাবে কাজ করে দেখো সেভেন্টি ফাইভ ইন্টু কি ফোর কি হলো সেভেন্টি ফাইভ ইন্টু ফোর অন হার ফার্স্ট ফোর এখন আফটার টেকিং দ্য নেক্সট টেস্ট অর্থাৎ পরবর্তীতে তার মানে হচ্ছে তখন কি হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে আর যখন যদি অ্যাভারেস্ট এটা হয় দেখো যখন অ্যাভারেস্ট পঁচাত্তর এবং চারটা ম্যাচ ছিল টেস্ট ম্যাচ বা জিওগ্রাফি টেস্ট তো তাই না টেস্টে আর কি যখন সে চারটা টেস্ট দিছে তখন তার টোটাল মার্ক ছিল হচ্ছে চার পাঁচাগত বিশের শূন্য পাঁচ সাতাগত পঁয়ত্রিশ সাতত্রিশ তিনশো সত্তর তারপরে হচ্ছে কি যখন

তারপর হচ্ছে বাহাত্তর পাঁচ হাজার তিনশো অর্থাৎ সে পঞ্চম টেস্ট পার্টিসিপেট করার পরে তার হচ্ছে টোটাল যেই মার্ক সেটা কত হয়েছে তিনশো অর্থাৎ তিনশো সাইট থেকে তিনশোর মধ্যে যে পার্থক্য এটাই হচ্ছে কি তার পঞ্চম যেই টেস্টটা সেটাতে মার্ক ঠিক আছে সে কত পাইছে তার মানে সে সাইট মার্ক পাইছে ঠিক আছে সো আমরা যদি একটু দেখি পরবর্তীতে দেবার ওজ অফ থ্রি নাম্বার সিক্স দেবার ওজ অফ ফোর নাম্বার ইনক্লুডিং দ্য প্রিভিয়াস নাম্বার ইজ এইট হোয়াট ইজ দ্য ওয়ান হাফ অফ ফোর্থ নাম্বার আচ্ছা ব্যাপারটা হচ্ছে দ্য এভার ওজ অফ থ্রি নাম্বার ইজ সিক্স তাতে একটা দুইটা তিনটা যদি সিক্স হয় তার মানে আগের মনে রাখবা যদি তিনটা এরকম থাকে তিনটা নাম্বারের অ্যাভারেজ তার মানে মিডিয়াল নাম্বার তার মানে আগেরটা হচ্ছে কত পাঁচ পরেরটা হচ্ছে কত পরেরটা হচ্ছে সাত ঠিক আছে ওকে দেখবার হয়েছে ফোর নাম্বার ইনক্লুডিং দ্য প্রিভিয়াস থ্রি নাম্বার ইজ প্রিভিয়াস থ্রি নাম্বার ইজ এইট আচ্ছা এখন কি বলতেছে দেখবার হয়েছে ফোর নাম্বার দেয়বার হয়েছে ফোর নাম্বার ইনক্লুডিং দ্য প্রিভিয়াস দ্য প্রিভিয়াস থ্রি নাম্বার ইজ কি এইট ঠিক আছে আচ্ছা সো এখন তোমরা কী করবে আচ্ছা প্রথমত দেখো প্রথম হচ্ছে তিনটা নাম্বার ছয় টু তিন কত তিন ছয় কত আঠারো এরপর হচ্ছে দাবি ফোর নাম্বার ইনক্লুডিং দ্য থ্রি পিভিয়াস নাম্বার আচ্ছা তো ফোর নাম্বার যদি আট হয় আট ইন্টু ফোর ঠিক আছে চারাটা কত বত্রিশ এখন বত্রিশ থেকে হচ্ছে তুমি যদি আঠারো বাদ দাও থাকবে হচ্ছে চোদ্দো যেটা হচ্ছে ফোর্থ নাম্বার এখন বলছে হোয়াট ইজ দ্য ওয়ান হাফ অফ ফোর্থ নাম্বার ফোর্থ নাম্বারে যদি চোদ্দ হয় ওর দেখ হচ্ছে কি সেভেন হবে ঠিক আছে এটা হচ্ছে অলমোস্ট সিমিলার তোমার বাবা সাই আমরা হচ্ছে টাইপ ফাইভে যাই

ফিফটি আগেরটা হবে কি ফিফটি থ্রি ফিফটি ওয়ান এখন হোয়াট ইজ দ্য এভার অফ লাস্ট টু ইনটিজার সো লাস্ট টু এর ইনটিজার কত হবে ওই যে উনষাট এবং সরি সাতান্ন এবং উনষাটের মাঝখানে যেটা ওইটাই তো তাদের অ্যাভারেজ হবে তাই না তো এর মাঝখানে হচ্ছে আটান্ন অ্যান্সার সি ঠিক আছে সো অ্যাভারেজ কিন্তু তোমার ইন্টার ইন্টারেস্টিং একটা চাপটার তো এইখান থেকে তোমাদের যদি কোশ্চেন আসে এখান থেকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না ঠিক আছে এরপরে দেখি আমরা এক থেকে চুয়ান্ন পর্যন্ত কৌমিক সংখ্যার গড় এটা তো তোমরা এমনিতেই পারবা তো কমিক সংখ্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা এই যে এন এক টু ঠিক আছে পঞ্চাশ পঁচিশ উনপঞ্চাশ তারপর হচ্ছে দেখো এভারেজ ওয়েট অফ থ্রি ম্যান ইজ ফিফটি থ্রি কেজি নান অফ দ্য ওয়েটলেস দেন ফিফটি ওয়ান হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ওয়েট ইন কেজি অফ এ পারসন ইন দ্য অফ ওয়েট অফ তিনজন লোকের হচ্ছে আবার ওয়েট কত ফিফটি থ্রি নান অফ দেম ওয়াট লেস দেন ফিফটি ওয়ান আচ্ছা তো প্রথমত তোমার হচ্ছে কি তিনজন লোকের মধ্যে তুমি যদি কেউ যদি একান্ন নিচে না হয় সাপোজ তোমার হচ্ছে যে দুইজন তারা হচ্ছে একান্ন করে ঠিক আছে আচ্ছা এখন ফিফটি থ্রি ইন্টু কত তোমার তিন তাহলে হবে হচ্ছে তোমার একশো একশো তোমার ওয়ান ঠিক আছে একশো উনষাট হবে এখন তুমি যদি একান্ন একান্ন করে হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে মিনিমাম দুইজনকে তুমি কি একান্ন একান্ন দিলা তার মানে হচ্ছে কি একশো দুই এই দুই রেখে তোমার যদি বাকি তুমি সর্বোচ্চ যেটা করতে পারবা এই একশো উনষাট থেকে একশো দুই বাদ দিলে আর তুমি হচ্ছে পাবা যেটা সেটা হচ্ছে ফিফটি সেভেন ঠিক আছে সো এটা তোমার বুঝতে হবে অথবা দেখো একান্ন একান্ন ফিফটি সেভেন তুমি এখন কী করো এই সবগুলোকে যোগ করো যোগ করলে দেখবো হচ্ছে অ্যাভারেজ কত তিপ্পান্ন হবে এবং এখানে হচ্ছে একান্ন হচ্ছে কি মিনিমাম নাম্বার একান্ন নিচেও না এবং সর্বোচ্চ তুমি ফিফটি সেভেন কী করতে পারতেছ অ্যালোকেট করতে পারতেছো ঠিক আছে সেভাবে হচ্ছে ম্যাথে ঢুকে আমাদেরকে করতে হবে দ্য কস্ট অফ এ কেক ইজ টাকা এক্স হুইচ ইজ টু বি শেয়ার্ড বাই এইট পিপল বাট এট লাস্ট মোমেন্ট টু পিপল লেফট গ্রুপ উইদাউট পেইং হাউ মিনি মোট টাকা ইন টার্মস অফ এক্স উইল ইট কস্ট আচ্ছা এটা বেসিক্যালি সাপোজ তোমরা হচ্ছে কি কি করলা যে আটজন বন্ধু কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আটজন বন্ধু কি কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেছো এবং খাওয়ার পরে তোমার বিলের মানে বিল বিল হয়েছে কত এক্স ঠিক আছে তো তোমরা যখন খাইতে বসছো তো বিল করার সময় তোমরা সবাই চিন্তাই করেছ যে এক বিল হয়েছে আমরা হচ্ছে কি আট জনে ভাগ করে যা আসে তাই হচ্ছে নিয়ে নিব এরকম চিন্তা করছো বাট তোমার হচ্ছে দুইজন বন্ধু যারা হচ্ছে বিলের আগেই বাগসে এখন তোমরা কি করলা এখন তোমাদের ওই দোকানদাররা তো তোমাদের ছাড়তেছেন না তাই না তখন কি করতে হবে এই যে এক্স এটা তো তোমরা যে ছয় জন ওইখানে রয়ে গেছে তাকে তো তাদেরকে দিতে হবে তো তাদেরকে যদি দিতে হয় এক্সটা কি হয়ে যাবে ছয় জনের মধ্যে ব্যাক হবে আচ্ছা তো আমাদের এখানে কোয়েশ্চেনটা কি হাউ মেনি মোর টাকা ইন টার্মসম এক্স উইল ইট কোস্ট ইজ পার্সন একজন লোক যদি হচ্ছে কি করে যদি হচ্ছে তোমার সে যায় আর কি সেক্ষেত্রে কত পার্সেন্ট বেশি দিতে হবে মানে হাউ মেনি মোর টাকা ইন অফ এক্স উইল ইট কোস্ট তো একজন লোকের কত টাকা বেশি দিতে হবে তো এটা এখন আমাদেরকে বের করতে হবে তো এক্স সিক্স এটা কি করব এক্স এইট অর্থাৎ এক্স সিক্স কেন হইলো আমরা হচ্ছে এক্স টাকা প্রথমে আমরা পরে কি হচ্ছে ছয়জন ভাগ করে নিতেছে ঠিক আছে কিন্তু কথা ছিল কি এক্স টাকা আমরা আটজনে জনে বাক করে নিব তাহলে কত টাকা বেশি আমরা বিয়ার করতেছি এখন এটা বের করার জন্য আমাকে এটা বিয়োগ করতে হয়ে হচ্ছে ঠিক আছে তো শহেটা কত আটচল্লিশ আর এখানে হচ্ছে ছয় এইট এক্স এখানে হচ্ছে সিক্স এক্স উপরে হচ্ছে টু এক্স নিচে হচ্ছে ফর্টি এইট উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে হাউ মেনি মোর টাকা ইন টার্মসম এক্স উইল ইট কোস্ট ইজ পারসন এখন এই যে চব্বিশ টাকা ঠিক আছে এই চব্বিশ টাকা হচ্ছে কি তোমার সবাইকে হচ্ছে কি বেশি করে দিতে হচ্ছে এই এক্স বাই চব্বিশ চব্বিশ ভাগের এত ঠিক আছে এরপরে দেখি ফাইভ নাম্বার আউ রিমুভ দ্য এটাগুলো তো করলাম সিমিলারই অনেকটাই দ্য এভারেজ ওফ ফাইভ নাম্বার ইজ ফরটি ইফ টু মোর নাম্বার উইথ এন এভারেজ ইস্যাট দিস নাম্বার হোয়াট উইল বি দ্য এভারেজ অফ কম্বাইন সেভেন নাম্বার ঠিক আছে আচ্ছা দেখো দ্য এভারেজ অফ ফাইভ নাম্বার ইজ ফরটি ইফ টু মোর নাম্বার উইথ এন এভারেজ অফ টোয়েন্টি ওয়ান দ্য ফাইভ নাম্বার ইজ ফটি তো ফর্চাগত বিশ শূন্য দুইশো ঠিক আছে আচ্ছা উইথ ইফ টু মোর নাম্বার উইথারেজ অফ আচ্ছা এভারেজ অফ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান যদি টু মোর নাম্বার মানে হচ্ছে পাঁচ ছয় সাত আর অ্যাডেড টু দিস নাম্বার ইফ টু নাম্বার হোয়াট উইল বি দ্যারেজ অফ কম্বাইন্ড সেভেন ওকে তো অ্যাভারেজটা কত হবে সেটা বের করতে পারছি তো এখন আমরা কি করবো সাত থেকে সাত সাত চোদ্দ ঠিক আছে অর্থাৎ ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে দুইশো ঠিক আছে এই দুইশো আচ্ছা এইখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইফ টু মোর নাম্বার ওই দুইজনের আবার স্কিং এখানে দেওয়া আছে না সাতজনের নাগেন তো দুইজন রইলে শুধুমাত্র বিয়াল্লিশ তো দুইজনের হলে বিয়াল্লিশ তো দুইশো যোগ হচ্ছে কত ফোর্টি টু অর্থাৎ দুইশো কত বেয়াল্লিশ এখন এটা সাতজনের মধ্যে আবার করতে হবে বাঘ দিতে হবে সাত দ্বারা ঠিক আছে তো সাত দ্বারা দুইশো বিয়াল্লিশকে তুমি যদি বাগ করো তাহলে পাওয়া হচ্ছে তোমরা বুঝবা কি এমনি যে কোনটা হইতে পারে শুরুতে তো তিন শতাগত একুশ ঠিক আছে তারপর হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে আরো তোমার তিন অর্থাৎ চৌত্রিশ তো চার শতাগত আটাইশ ফোর হবে থ্রি এবং ফোর এটা কনফার্ম হয়ে গেছে এরপরে তোমার থাকতেছে হচ্ছে ভাগ করো ঠিক আছে এরপরে থাকতেছে হচ্ছে সিক্স টু তো আলটিমেটলি হচ্ছে ছয় সাত বিয়াল্লিশের এর হবে সিক্স পয়েন্ট তারপরে দেখো যেটা

হুইচ ইজ দ্য অ্যাভারেজ অফ নিউ সেট অফ নাম্বার ইন টার্মস অফ এন তো এখন হচ্ছে অ্যাভারেজ কত দাঁড়ায় সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো এখন হচ্ছে কি দেখো তো এখন যেহেতু বলছে হচ্ছে অ্যাভারেজটা কি হবে কারণ বারো এন মাইনাস হচ্ছে তোমার এটা থেকে এটা যদি বাদ দেয় তো প্লাস ফোর এটা হচ্ছে এখন দা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ নিউ সেট অফ নাম্বার ইন টার্মস অফ তাগের যে বারোটা এখনও তো বারোটাই আছে তো এটাকে হচ্ছে আমরা বাক করতে হবে এখন হচ্ছে আমরা উপরে থাকলে একটা কমন নিতে পারি ফোর কমন যায় তিন চার আগত বারো তিন থ্রি এন প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কি তোমার যেহেতু বারো আছে এই চার বাদ উপর নিচে হচ্ছে তিন অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়ান

আর তিনটা ডিফারেন্ট নাম্বার কয়টা এটা মনে রাখতে হবে তিনটা ডিফারেন্ট নাম্বার অন রুফ অফ ট্রেন তো ট্রেনের উপর কি তিনটা ডিফারেন্ট কি সেটা আমরা জানি না লিখা আছে কিন্তু সে দেখল যে হি ক্যালকুলেটেড দা এভারেজ অফ থ্রি নাম্বার ওয়াজ বি অর্থাৎ এই তিনটা নাম্বারের মধ্যে যে মিডল নাম্বার বা এভারেজ নাম্বার সেটা হচ্ছে কি বি ছিল এখন আমি যদি টোটাল এই নাম্বারগুলোর যোগফল বের করতে চাই কি করতে হবে বলো তো আমাকে তিন দ্বারা যদি আমি এই অ্যাভারেজ যে মার্ক ছিল এটা যদি গুণ করি তাহলে কি আমি টোটাল মার্ক টোটাল যে সংখ্যা মানে এর যোগফলটা কি পাবো না পাবো কি না পাবো মানে তুমি হচ্ছে একটা তিনটা নাম্বার তোমার কাছে তুমি হচ্ছে তিনটা নাম্বার কি জানো না কিন্তু তুমি জানো তিনটা নাম্বারের অ্যাভারেজ জানো ঠিক আছে এখন তোমাকে বললো যে এই তিনটা নাম্বারের যোগ ফল কত তুমি কি বের করতে পারবা না পারবা কিনা ওই তিন দ্বারা গুণ করলেই তো হয়ে যাবে ঠিক তেমনই আমরা কি করলাম হি করে দেয় এভারেজ অফ থ্রি নাম্বার বি তো এভারেজ হচ্ছে বি এখানে যদি বি এর জায়গায় তোমার কোনো সংখ্যা দিত তাহলে তোমার জন্য আরো বেশি সহজ লাগতো সে ফর এক্সাম্পল বি এর জায়গায় থাকলো হচ্ছে তোমার দশ দিত তাহলে তুমি কি করতা যেহেতু দশ বলছে তার মানে হচ্ছে এখন আমি কি করব তিনটা নাম্বার তো ইন্টু কত দশ অর্থাৎ তিন দশ কত এরপর আবার বলছে কি ইফ ওয়ান অফ ওয়াজ এবং এই তিনটা নাম্বারের মধ্যে একটা হচ্ছে তো এই বদলে থাকলো হচ্ছে দুই আর একটা হচ্ছে কত ওয়াই ওয়াস কিন্তু থ্রি তাহলে এখন টোটাল নাম্বারই তো হচ্ছে তিনটা তো একটা যদি জেড যেটা দরলাম দুই আর যেটা দরলাম ওয়াই হচ্ছে কি থ্রি দুইটা যদি বাদ দেয় তার মানে বাকি যে একটা নাম্বার সেটা আমরা পেয়ে যাব সো পঁয়ত্রিশ থেকে পাঁচ পাঁচ বাদ দিলে কত পঁচিশ এটা সংখ্যা দ্বারা বুঝাইলাম ঠিক সেম এইখানে জাস্ট কি করলো থ্রি বি এটা থেকে আমাদের কি করতে হবে জেট এটা একটা নাম্বার ওয়াই একটা নাম্বার তো জেট বাদ দিলাম ওয়াই বাদ দিলাম সো এখানে তো যেহেতু এগুলা সংখ্যা দিছে তো এসে এই হচ্ছে অ্যান্সার এটা তো তুমি আর নিচের দিকে যাইতে পারবে না বুঝতে পারছো এখন ক্লিয়ার

আর জাহিনগরে তো তোমার বাংলা ভার্সনেই আসে প্যারা নাই তারপর হচ্ছে এটা অনেকটাই সেমিলার বাসায় করবা এবং এটা একটা দেখি আমরা এ গার্মেন্টস ওয়ার্কার এটাও অনেকটা সিমিলারই টাইপ তে আমরা দেখি এটা নতুন একটা ম্যাথ টুডে ইজ আরিফ টুয়েলথ বার্থডে অ্যান্ড হিজ ফাদার বার্থডে

আজ থেকে বারো বছর পরে আরিফের বয়স কত হবে তো কত হবে চব্বিশ বছর চব্বিশ তার মানে কি ওই ফাদারের বয়স কি আশি বছর হয়ে যাবে না সাথে বারো যোগ হবে বারো যোগ বা বা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে আবারও যদি এই চব্বিশকে চব্বিশের সাথে হচ্ছে তোমরা সে ফর এক্সাম্পল এখন দেখো ডাবল বলছে তাই না তুমি একটু চিন্তা করো যে চব্বিশ আর চব্বিশ যোগ চব্বিশ যোগ করলে হয় ফর্টি এইট তুমি যদি এই ফর্টি এইট তুমি যদি আর কিছু বাড়াও চব্বিশের জায়গায় যদি তুমি আরো চার যোগ করো যদি আটাই করো ঠিক আছে তুমি যদি তখন কত হয় আঠাইশ আর তখন এই তুমি যদি চব্বিশ কে চার যোগ করলা হইলো কত আঠাইশ বাউন্ন সাথে চার যোগ করলে কত হয় তো ফিফটি ঠিক আছে আচ্ছা এখন দেখো এইখানে কি মিলতেছে না এই যে দেখো আটাই বছর যখন তখন তার বাবার বয়স কত এটা কি হয়েছে তাহলে কত বছর পরে হইলো দেখো এদিক দিয়ে হচ্ছে বারো বছর ছিল আর এদিক দিয়ে হচ্ছে চার অর্থাৎ ষোলো বছর পরে তোমার এটা টুয়াইস হয়েছে বুঝতে পারছো সেইভাবে হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে মাথা একটু খাটিয়ে মেথ করতে হয়। হ্যাঁ এটাই হচ্ছে তোমার শর্টকাট তুমি হচ্ছে জাস্ট আর যে ছোট থাকবে আর কি ঠিক আছে এটার তুমি একটু নামতা পড়ে যা যেমন 12 কে 12 12 দুগুণে 24 অর্থাৎ 12 সাথে হচ্ছে 24 বারো যোগ করার পরে হচ্ছে কি 24 হইছে তুমি 40 এর সাথে 12 যোগ করে দেখো মিলে কি মিলে নাই তখন তুমি আবারও হচ্ছে তুমি বাড়াও ঠিক আছে তো পরে হচ্ছে তুমি আস্তে আস্তে একটু বাড়াও এর সাথেও বাড়াও যে এখন দেখবো হচ্ছে ডাবল হয়ে গেছে ঠিক আছে তখন তুমি এটা অফ করে দেব এরপরে হচ্ছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে এগুলো হচ্ছে বাসায় করবা তো বাসায় করলে হচ্ছে তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে কেমন গত স্লাইড এর একটা হোমওয়ার্ক ছিল যে বারো ডজন আপেল আর কমলা এটা পাঁচ ছিল না বুঝি গত স্লাইড গত স্লাইড এর একটা হোমওয়ার্ক ছিল ওই যে হুম 30 নাম্বার মনে হয় ওটা পারি নাই তো আমাকে হচ্ছে টেলিগ্রামে ওইটা পাঠাও আমি সব করে দেব